कुलचंद्राय जय गुरु। आगे आमादेर षष्ठम अध्याय होयेछे, आज आमरा ज्ञान विज्ञान योग तथा सप्तम अध्याय चैंटिंग करब। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तं अहं वन्दे परमानन्द माधवम्। एक थेके सात नम्बर श्लोके भगवान विज्ञान सह ज्ञानेर विषय वर्णना करछे। श्री भगवानुवाच मय्याशक्त मनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं मम यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानं ते अहं सविज्ञानं इदं वक्षामि अशेषतः यज् ज्ञाता नेह भूवो अन्यज् ज्ञातव्यम् अवशिष्यते। मनुष्यानां सहस्रेषु कश्चित् यतोति सिद्धये यततामोऽपि सिद्धानां कश्चिमं वेत्ति तत्ततो। भूमिरापो अनलो वायु खं मनो बुद्धिरेव च अहंकारो इतियं मे भिन्ना प्रकृतिरष्टधा। अपरा इयम् इतः तु अन्नं प्रकृतिं विद्धि मे परम् जीवभूतं महाबाह जयेदं धर्जते जगत। एतद् योनीनि भूतानि सर्वाणि इति उपधारय। अहं कृत्स्नस्य अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा। मत्तः परोतरं नन्नत् किञ्चिदस्ति धनञ्जय। मयि सर्वम् इदं प्रोक्तं सूत्रे मुनिगणैव। आठ नम्बर श्लोक थेके बारो नम्बर श्लोके भगवान समुदाय पदार्थे कारण रूपे भगवानेर व्यापकतार वर्णना करछेन। रसो अहम् अप्सु कुन्तेयो प्रभास्मि शशि सूर्ययोः प्रणव सर्ववेदेषु शब्द खे पौरुषं नृषु। पुण्यो गन्ध पृथिव्यञ्च तेजश्चास्मि विभावसौ। जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपःशिशु। बीजं मम सर्वभूतानं विद्धि पार्थ सनातनं। बुद्धिर्बुद्धिमतं अस्मि तेज तेजस्विनम् अहम्।
বলম বলবতম চাহম কাম রাগ বিবর্জিতম ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভরতর সভ যে চৈব সাত্তিকা ভাবা রাজসস্তামসশ্চ যে মত্তো এবেতি তন বিদ্ধি ন তোহম তেষু তে ময়ি। 13 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোকে ভগবান আসুর স্বভাব বিশিষ্টদের নিন্দা করছেন এবং ভগবত ভক্তদের প্রশংসা করছেন। ত্রিভীর গুণ ময়ের ভাবেই রেভি সর্বম ইদম জগত মহিতম নাভি জানাতি মামেভ্য পরম অব্যয়ম দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে ন মম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাহ মায়া প্রহিত জ্ঞানা আসুরম ভাবমশ্রিতাহ চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতিনর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর সভ তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনো উত্তরথম অহম সচ মম প্রিয় উদরা সর্ব এবৈতে জ্ঞানী তৎমেব মে মতম অস্থিত সহি যুক্তাত্মা মামেব অনুত্তমম গতিম বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। এবার 20 থেকে 23 নম্বর শ্লোকে ভগবান অন্য দেবতাগণের উপাসনার বিষয় বর্ণনা করছেন। কামেস্তেস্তে হৃত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতাহ তম তম নিয়মম অস্থায় প্রকৃত্বা নিয়তা সয়া যো যো জম জম তনুম ভক্ত শ্রদ্ধয়ার্চিতুম ইচ্ছতি তস্য তস্যাচলং শ্রদ্ধাম তামেব বিদধামি অহম সতয়া শ্রদ্ধয়া যুক্তম তস্যারাধনম ইহতে লভতে চ তত কামান ময়্যৈব বিহিতান হিতান অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্ত অল্পমেধসাম দেবান দেব যজো জন্তি মদ্ভক্তা জন্তি মামপি। 24 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোকে ভগবান ভগবানের স্বরূপ এবং প্রভাব বিষয়ে অজ্ঞদের নিন্দা এবং জ্ঞানীদের মহিমা কীর্তন করছে। অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্নন্তে মামবুদ্ধয়ঃ পরম ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তমম নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতঃ মূঢ় অহম নাভিজানাতি
লোকো মম অজম অব্যয়ম বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মম তু বেদন কশ্চন ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে যন্তি পরন্তপ যেশম তু অন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মণম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্ত্বা ভজন্তে মম ধীরব্রতাহ জরা মরণ মোক্ষায় মামাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদুঃ কৃৎস্নম অধ্যাত্মম কর্ম চাখিলম সাধি ভূতাধি দৈবম মম সাধি যজ্ঞম চ যে বিদুহ প্রয়াণ কালে ওপি চ মম তে বিদুর যুক্ত চেতসহ ওং তৎসত ইতি শ্রীমদ ভগবদ গীতাসু উপনিষদসু ব্রহ্ম বিদ্যায়া যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নাম সপ্তম অধ্যায়ঃ হরি ওং তৎসত শ্রী অনুকূলার্পণমস্তু জয় গুরু।